আমি সব সকালই কাজ করি এখানেও তাই ডেলাইটটা আমার খুব প্রিয় গ্যালারি এ বি সি ডি ক্যাটাগরি তিনটা রাস্তায় গ্যালারি অন্য কিছু না এ প্লাস এ প্লাস এ প্লাস তিন চারটা আছে তো ওইখানে ধরো জ্যাকমেন্টি মাতিস বা নাম করা হ্যাঁ বেইকেন সে ফ্রসিস বেইকেনের যেখানে এক্সিবিশন করেছে ওই আমার স্বপ্ন যেখানে আমি করবই ওনার তখন আমি 78 যত পেন্টার এক্সিবিট করে সবগুলি আমার পছন্দ অবশেষে একদিন আমি জিজ্ঞাসা করলাম ইটালিয়ান পেন্টারের এক্সিবিশন হচ্ছিল ওর সেক্রেটারি ও ওর নাম জন পাজে আমি আজকে জিজ্ঞাসা করবো তাই আমি বললাম ইংলিশে ইচ্ছা করে ক্যান আই আস্ক ওয়ান কোয়েশ্চেন সো ইউ ডোন্ট এক্সিবিট ইয়ং পেন্টার আমি দেখছি তুমি প্রায়ই আসো লেনদেন বাংলাদেশে আচ্ছা ইন্টারেস্টিং তুমি হোয়াই ডোন্ট ব্রিং আই লাইক টু সি ইউর ওয়ার্ক গ্যালারি ক্লোথ বার্নার আমি বার্নারকে দেখাবো তুমি তিন দিনের জন্য রেখে যাও ওকে তিন দিন তারপর তিন দিন পর গিয়ে যাওয়ার পর বললো তুমি কি ক্যান ইউ ব্রিং দ্য অরিজিনাল থ্রি পেন্টিংস গাড়ি দিয়ে তিনটা বড় পেন্টিং ওই সাইজের নিয়ে গেলাম যাওয়ার পর ওরা তিন দিন বললো ওকে আবার তিন দিন এখানে আমরা দেখবো আমরা শাহাবুদ্দিন সরি বান্নার দেখেছে তো বান্না বললো ইস ইন্টারেস্টিং কিন্তু কন্টিনিউ তো আর তোমাকে একটা অ্যাড্রেস দিয়ে দিছে ওই গ্যালারিতে যাও ওরা এক্সিবিট করবে তোমার পেন্টিং ছিঁড়ে ফেলার পর আবার কী রুচিটি হলো কোন গ্যালারির বলছে দেখে যে গ্যালারিটা ওইটা হলো টে এ আচ্ছা ওইখানেও গেলাম কিন্তু জাস্ট দূর থেকে কাকে রিপ্রেজেন্ট করে ক্যান ইউ সি নাও মাই পেন্টিং বললো আমরা তোমার স্টুডিওতে যাব দেখতে তো আমি ইচ্ছা করে তিন সপ্তাহ করলাম যে আমি রোল বড় রোল কিনে টিনে যে আমার স্টুডিওর চারিদিকে ওয়ালে প্যারিস একটা বড় লম্বা গ্লাস আমি পেলাম ওই আয়নাটা নিয়ে এসে আমি নিজে নিজে দেখি এখন আমার বডি আর আমি যা ভাবি এক তো না ফ্রান্স টেনিসে ব্ল্যাক ইয়ানিক নোয়া নাম করা হয়েছে পরে কিন্তু ওর বডি টডি চুলটোলা মার্ভেলাস ফটোগ্রাফি দেখে দেখে আমি এই স্কেচ করা আরম্ভ করলাম আর বাকি আমারটা আমি নিজেই চারদিকে তো থতমত খেয়ে গেছে সাথে সাথে টেলিফোন করলো তখন সারপ্রাইজ ক্যান ইউ কাম আমি বললাম না না এখনো ফিক্সড করি নাই পরের দিন গেলাম যাওয়ার পর দেখি যে এভরিথিং ইজ চেঞ্জ গ্যালারি বান্নার আসলো হ্যালো হ্যালো ফ্যান্টাস্টিক তোর কাজ এটাই তো চাচ্ছিলাম ইয়ংদের জন্য একটা গ্যালারি করছি পাশে একই সাথে চেঞ্জ করে ফেলছি গ্যালারি সব তুই তো আছিস আরও পাঁচজন খুঁজতে হবে প্রথম এক্সিবিশন হবে আমার তো ঘুম হয় না ঠিক এমন সময় প্যারিসে যে থাকা স্কলারশিপ শেষ হয়ে গেছে আমাকে টিকিট দিয়ে দিই অটালিয়ে আছে আর্টিস্টদের জন্য গভর্নমেন্টের কঠিন পাওয়া আমি অ্যাপ্লাই করেছিলাম একসাথে সব তো কাগজ নাই নাই কিছুই নাই হায় হায় আর আমি যে সবরাস এক মাসের মধ্যে সব হতে করতে হবে নিউ ইয়র্কে গ্যালারি আছে একটা তো নিউ ইয়র্ক থেকে এসে ইনোগ্রেশনের জন্য তো ও ওই দেশে তো বুঝে তো সমকামী ওর বয়ফ্রেন্ড এসছে দেখার জন্য সে ওর আমার মোটা রোল করা 36টা বড় সব বুঝেছে নিচে মিছে টিচে পাথর দিয়ে দিয়ে হয় না রোল করা তো ছেড়ে দিলে ঝুরত করে যায় গিয়া এখন যতই চারকল তো যতই ফিক্স দাও না কিছু লেগে যায় গ্যালারির কন্ট্রাক্ট এটা আমি আর পড়ি না ও বারবার বলতে চাই রিড পর কারণ ইম্পর্টেন্ট আমাকে ওই নো প্রবলেম একটা পেন্টিং বড় ব্রুত রোল হয়ে গেছে আসলে ও ওই যে বয়ফ্রেন্ডটা ওর পা দিয়ে আমার মেজাজ গরম হয়ে গেছে গিয়া আমি গিয়ে কেক হয়ে করেছি তো ওর পায়ে দিছি আমি খনি মারে হাংলা করে দিছি শালাকে এখন কেউ দেখে নাই ও ছাড়া কত ও চলে গেল উপরে উপরে থেকে টেলিফোন করলো নিচে টেলিফোন করতে বার্নারও গেল এখন আমি আর ওই যে সেক্রেটারি কতক্ষণ পর সেক্রেটারিও গেছে আমি একা 15 মিনিট পর আসছে এসে বললো শাহাবুদ্দিন লেটস গো ইন কাফে
কিন্তু চেহারা পাল মানে একদম বিবর্ণ হয়ে গেছে এবং দেখি সরি নামটা বললে মার্ক নাকি হি ডোন্ট লাইক ইউর ওয়ার্ক চোখের পানি ওর সামনে করি না আমি ওদের সেন নদী পাশে একা একা হাই হাই কি হয়ে গেল অলরেডি দুটা ফ্রেম করেছে এই যে দুইটা লাগাইছে না ওইটাতে আমার কাজে দিছে ওই যে দুইটা পেন্টিং বড় হ্যাঁ লাগাইছে সবাই ওখানে দেখছে যে প্রফেশনাল যারা ওদের নজরে চলে গেছে বিকেলবেলা মেরির মানে টাউন হল থেকে লেখছে যে তুমি এই যে বাড়ি যে নিবে তুমি ইনকামটা কি আমি দিছি এই গ্যালারিতে এক্সিবিশন করবো হ্যাঁ মাই গড সাথে সাথে হয়ে গেল বললাম না A+, 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 হাজার হাজার গ্যালারি ইউ ক্যান পেইট ইউ ক্যান এক্সিবিট হ্যাঁ আমি এক্সিবিট করেছি প্যারিসে ওরকম বহুত বহুত আছে নো প্রবলেম এতে কোনো আসা যায় না নো প্রবলেম কিন্তু রিয়েল এ বি সি পাওয়া ভেরি টাফ কারণ 10-12 জন শিল্পী হলে এক কথা 40,000 শিল্পী প্যারিসে আর হোল ফ্রান্সে হলে 4,00,000 ইটস কঠিন জিনিস আজও অব্দি ধরো নিউ ইয়র্ক এরপর হলো নিউ ইয়র্ক হ্যাঁ কিন্তু নিউ ইয়র্ক ওরা এখান থেকে যাও আমি ওই ওখানে যে A+, A+ নাই ওইখানে যদি প্যারিসে না করো নেয় না কার্বন যে এত সুন্দর হতে পারে কত আমি মেঘনা নদীর পাড়ের ছেলে কিন্তু কোনোদিন খেয়াল করি নাই এত সুন্দর হতে পারে এত মিস্টিরিয়াস প্রথম হলে তো সাদা তো একটা পিউরিটি আছে বুঝেছ পিউরিটি আবার স্যাড আবার ফ্রেশনেস সাদা আবার খুব সেন্সিটিভ তো এটাকে লালন পালন করতে হয় সাবধানে পৃথিবীর অনেক শিল্পীরা কিন্তু সাদা সহজে ব্যবহার করতে চায় না আমাকে পথের পাঁচালে সাহায্য করেছে কারণ যদি না দেখতাম হয়তো অন্যভাবে আমি চিন্তা করতাম আরও হতো একটু বাধা বিঘ্নতি ঘটেছে এগুলি রাজনৈতিক কারণে সোসাইটিতে অনেক জিনিস আমরা পিছিয়ে গেছি ওটা না হলে এতদিনে হয়তো অনেক উঠা চলে যেত কারণ একটা স্রোত যাইতো আবার স্রোত অন্যদিক নিয়ে যায় আবার আরেক স্রোতে এইগুলি করতে করতে সময় নষ্ট হয়ে গেল বাংলাদেশ এবং পশ্চিমবাংলায় হোল ভারতবর্ষে এই অংশটাই মূল চাপিকাঠি ছিল সাহিত্য থেকে আরম্ভ করে সবই যত ভারতবর্ষের নাম করা সিনেমা বলো সাহিত্যিক বলো চিত্রকর বলো সব এখানে আর আমাদের ভাগ্য যে আমাদের জয়নাল আবদিন ফাউন্ডার হ্যাঁ পায়নার গুরু সে এইগুলি একটা অর্ডিনারি না লুক না ভেরি রিচ